হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেলিবাউ। তো আজ আমার কাছে টেলিবারে থেকে বেশ কিছু আপডেটস আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই আমরা কথা বলবো মিঠাইকে নিয়ে। তোমরা মিঠাইকে এই শাড়িটায় অনেকবার দেখেছো, তাই না? তবে আজ আমি ফুলকিতে একটা জিনিস নোটিস করলাম, ফুলকি এই সেম শাড়িটা পরে আছে যেটা মিঠাই পরেছিল। যেহেতু তারা একই প্রোডাকশনে কাজ করছে তাই এমনটা হয়। আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো এরপর আমরা কথা বলবো জ্যাসমিন রায়কে নিয়ে। জ্যাসমিন এবং গৌরব রায় চৌধুরীর একটি নতুন মিউজিক ভিডিও বের হয়েছে যার নাম বলে দাও। এটি তোমরা SBF মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এরপর আমরা কথা বলবো রাজদীপ গুপ্তাকে নিয়ে। তোমরা সকলেই জানো কিছুদিন আগেই পঞ্চমী সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাজদীপ, এবং বর্তমানে পঞ্চমী সিরিয়ালে কিঞ্জল চরিত্রে দেখা যাচ্ছে যুবরাজ চৌধুরীকে। তো বর্তমানে শোনা যাচ্ছে যে সান বাংলার একটি নতুন সিরিয়ালে ফিরছেন রাজদীপ, তবে এটার কোনো কনফার্ম সোর্স নেই। এই খবরটা যদি সত্যি হয়, আমার একটাই প্রশ্ন, রাজদীপ গুপ্তার যদি সিরিয়ালই করার হতো তাহলে পঞ্চমী ছাড়লো কেন? এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাও। তো এরপর আমরা কথা বলবো ক্রুশাল আহুজাকে নিয়ে। স্টার প্লাসের একটি নতুন সিরিয়ালে ফিরছেন ক্রুশাল। ধারাবাহিকটি হবে একটি বাংলা সিরিয়ালের রিমেক। যতদূর শোনা যাচ্ছে সিরিয়ালটির নাম সম্ভবত হবে জান্নাত, তবে এখনই কনফার্ম বলতে পারছি না। তো ব্যাস বন্ধুরা, আজ এই কয়টাই আপডেট ছিল। আবার কথা হচ্ছে কাল রাত 8টায় নতুন একটি ভিডিওতে। টিল দেন ট্রাই টু কিপ স্মাইলিং। বাই বাই।